হলিউডের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাসকে বাংলা চলচ্চিত্রের রানী বলে আখ্যা দিয়েছিলেন হালের জনপ্রিয় অভিনেত্রী পরীমণি। গত মঙ্গলবার অপু বিশ্বাসকে নিয়ে পরী তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি সুবিশাল স্ট্যাটাসও দিয়েছিলেন। অপুর গুণমুগ্ধ পরী তখন বলেন, অপু বিশ্বাস বাংলা চলচ্চিত্রের রানী, তোমায় নিয়ে সাজিয়ে গুছিয়ে লেখার পথ অজানা আমার দি ভাই, তোমার সৃজনশীল পথ চলা আমার এক বড় অনুপ্রেরণা, তোমার স্বচ্ছ বিচরণ আমার এক জোরালো মনোবল, আর তোমার কোমল স্নেহময় হৃদয় শত নারীর অস্তিত্বের দর্পণ। কাল সকালে তুমি এসেছিলে বাংলার চলচ্চিত্র জগতে, সেই থেকে তোমার এই জগতে সোনালি সকালটাই বিদ্যমান। বিরতিহীন বাণিজ্য, সফল আর রুচিশীল একের পর এক চলচ্চিত্র উপহার দিয়েছো আমাদের সিনেমা প্রেমীদের জন্য। তোমার সব থেকে বড় উপহারটা ছিল একটা সুন্দর পরিপূর্ণ জুটি, শাকিব খান অপু বিশ্বাস। এবার এই জুটির রাজনীতি সিনেমাটি আসছে। আমি রাজনীতি সহ ঈদে আগত প্রতিটি সিনেমার টিজার দেখেছি, আর দেখার পর একজন দর্শক হিসেবে সপরিবারে রাজনীতি দেখব বলে ঠিক করলাম। সেই সাথে একজন অভিনেত্রী হিসেবে আমি আমার সকল অনুসারীদের দেওয়া দল বলে রাজনীতি দেখার আহ্বান জানাই। অনেক শুভকামনা রইল রাজনীতির পরিচালক বুলবুল বিশ্বাস দার জন্য, অনেক ভালোবাসা পুরো রাজনীতির কর্মীদের জন্য, আর প্রাণডালা আশীর্বাদ বাংলা চলচ্চিত্রের রাজারানীর জন্য। জয় হোক আমাদের চলচ্চিত্রের। পরীমণির সেই শুভকামনা পৌঁছে গিয়েছিল অপুর কানে। অপু দারুণ খুশি হয়ে ওঠেন পরীর আন্তরিকতায়। তাই এই দুই জনপ্রিয় নায়িকার সম্প্রতি দেখা হয়েছিল একটি অনুষ্ঠানে। চিত্রনায়ক ফেরদৌস, পরীমণি ও অপু বিশ্বাস অনুষ্ঠানের শুটিং শেষে আড্ডা দেন। তখনই পরীকে ডেকে নিয়ে সেলফি তুলে নেন অপু। সেই সেলফি ভক্তদের জন্য নিজের ভেরিফাইড অ্যাকাউন্টে প্রকাশ করেছে শাকিব পত্নী অপু বিশ্বাস। শিরোনাম দিয়েছে আমরা আমরাই।